Hi guys, welcome back to my channel and welcome back to another video. So guys, in this video I like to show you how to stop Facebook video autoplay. So let's get start now. প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অ্যান্ডার পেজ চলে আসবে তো এবার এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটিতে ক্লিক করবেন এইভাবে আপনারা যদি কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে ভিডিও অটো প্লে হবে না এতে আপনাদের এমবির খরচটিও কমে যাবে